আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো প্রবাসী ব্যাংক বা যেটা এনআরবি কমার্শিয়াল ব্যাংক, যাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনারা কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে, এ বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আপনারা এই অ্যাপস রেজিস্ট্রেশন করবেন, সেটা দেখিয়েছি। এছাড়াও অন্যান্য ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অন্যান্য ব্যাংক সম্পর্কে। তো দর্শক, আমরা অ্যাপসে লগ ইন করবো আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, সেটার উপরে ক্লিক করবেন। এখানে আসার পর অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখানে আপনি এনপিএসবি যদি করেন তাহলে 5 টাকার মতো ফান্ড খরচ লাগে, আর যদি বিএফটিএন করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমে আমরা বিএফটিএন আজকে দেখাবো। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই এনপিএসবি কীভাবে ফান্ড ট্রান্সফার, ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করার সিস্টেম জানতে চান, কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই আমরা ব্যাংক হোল্ডারের নাম দিয়ে নাম্বার দিয়ে দেবো, তারপরে তার নাম, তারপরে যে ব্যাংকে আপনি পাঠাইতে চান সে ব্যাংকের নাম, তারপরে ব্যাংকটি আপনার ব্রাঞ্চটি কোন ডিস্ট্রিক্টে সে ডিস্ট্রিক্টের নাম এবং ব্রাঞ্চ ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চটি সেটা দিয়ে দেবেন। অটোমেটিক রাউটিং নাম্বার চলে আসবে। এবার রিসিভারের সিটি দিয়ে দিবেন, তারপরে রিসিভারের অ্যাড্রেস সংক্ষিপ্ত আকারে আপনি এটা দিয়ে দিতে হবে, এবং সেভ বেনিফিশিয়ারি নেম, আপনি এই বেনিফিশিয়ারিটা কী নামে সেভ করতে চান সেটা এখানে দিয়ে দিতে হবে। দর্শক, বিএফটিএন করতে হলে কিন্তু আপনাকে ওয়ার্কিং ডেতে ফান্ড ট্রান্সফার করলে পরের দিন গিয়ে পৌঁছে, আর যদি আপনি বৃহস্পতিবার করেন সে রবিবারে কিন্তু আপনার টাকাটি ডিপোজিট হবে। ওটিপি আপনি ইমেলে বা মেসেজে যেভাবে নেন নিতে পারবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন, সাকসেসফুল এভাবে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার বিএফটিএন বা আরটিজিএস, আরটিজিএস হচ্ছে আপনি যখন 1 লাখ টাকার উপরে পাঠাবেন তখন আরটিজিএস করবেন, আর বিএফটিএন 1 লাখ টাকার নিচে বা 1 লাখ টাকার উপরেও বিএফটিএন পাঠানো যায়। তবে আরটিজিএস দিয়ে যদি আপনি বেশি টাকা ট্রান্সফার করেন তাহলে আরটিজিএস দিয়ে ফান্ড ট্রান্সফার করবেন, এটা সেম ক্যাটাগরি। তো এখানে চুজ বেনিফিশিয়ারি দেওয়ার পর সব বেনিফিশিয়ারি ডিটেলস চলে আসবে অটোমেটিকভাবে। আমরা একটু আগে যেটি সেভ করেছিলাম এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে ওটিপি আপনি কীভাবে নেবেন, যারা বিশেষ করে সৌদি আরবে আছেন বা প্রবাসে আছেন তারা চাইলে ইমেলে নিতে পারেন, অথবা আপনার সিম যদি রোমিং করা থাকে সিমে নিতে পারেন। নেক্সটে ক্লিক করবেন, আপনাকে ফুল ডিটেলস এখানে দেখাবে। দেখানোর পর আপনি সাবমিট অপশনে যদি ঠিক থাকে সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনার সিম বা ইমেলে একটি ওটিপি আসবে, সেটা দেওয়ার পর সাবমিট করে দিবেন। এটা দেওয়ার পর নেক্সট কর্মদিবসে আপনার টাকাটি সেই ব্যাংকে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। দর্শক, এনপিএসবি কিন্তু সব ব্যাংকে বাংলাদেশে নাই আপনারা জানেন, আর বিএফটিএন বাংলাদেশের সমস্ত ব্যাংকে আছে, তবে এটা একটু সময় লাগে। আর এনপিএসবিটা আপনার যে সমস্ত ব্যাংকে আছে সেই সমস্ত ব্যাংকে আপনি পাঠাইতে পারবেন ইনস্ট্যান্টলি, এবং 5 টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। আর বিএফটিএন বা আরটিজিএস দোনোটাই ফ্রি, সম্পূর্ণ ফ্রি। দেখতে পাচ্ছেন আমাদের ফান্ড ট্রান্সফারটি সাকসেসফুল হয়েছে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে করে যাবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি, কিন্তু সেই কৃতিত্ব অবশ্যই আপনারা শেয়ার করে যাবেন কেমন হলো বা নেক্সটে কী ভিডিও দেখতে চান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অবশ্যই অন্য ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।